পানি নিয়ে ফিরে এসে উলুগ জিয়া খান শরীফ রেজাকে বললেন, বুঝলে ইয়ার, লড়াই করতে এদেশে আমরা আসি আর না আসি, চুরি করতে আসতেই হবে একবার। শরীফ রেজা এর অর্থ কিছুই বুঝলেন না, হাসি মুখে বললেন, বলেন কি, চুরি করতে, লুট করতে, এ রাজার প্রাসাদে লুট করতে আসতেই হবে আমাদের। প্রাসাদে লুট করতে কি লুট করবেন, সোনাদানা? হুম, ওসব সোনাদানা পয়সা করে নয় কিছু, তবে মানুষ, মানুষ, তাজা এবং জ্যান্ত মানুষ। কি বলছেন আবোলতাবোল? আবোলতাবোল মানে লুট না করলে তোমাকে নিয়ে ফ্যাসাদ হবে মস্ত বড়। আমাকে নিয়ে ফ্যাসাদ হবে মানে শাদী কোনোদিন দিতে হবে না তোমাকে, লুট না করলে পাত্রী পাবো কই? ফের শরীফ রেজা হাসলেন, হেসে বললেন, ও এই কথা, তা এ দুনিয়ায় কি আওরাতের এতই অভাব ঘটেছে যে লুট না করলে কেউ শাদী করার পাত্রী খুঁজে পাবে না? পাবে না কেন, একশোবার পাবে, কিন্তু তুমি পাবে কোথায়? তোমাকে তো আর বুনো বাগদি যে কোনো কিসিমের আওরাত হলে শাদী দেওয়া যাবে না, মানানসই হওয়া চাই, রূপে গুণে মানানসই জুটি। আচ্ছা, তুমি খামাখা এমন এক চেহারা ফেঁদে বসে আছো যার উপযুক্ত জুটি এখন দুনিয়া খুঁজে মেলে না, তাই নাকি? অদ্যতক একটাও নজরে পড়েনি আমার, বয়স তো কম হয়নি আমার, কম দেশেও ঘুরলাম না, কিন্তু তোমার জুটি হতে পারে এমন একটা মেয়ে চোখে পড়ুক না কোথাও দেখলাম না, এই সবে মাত্র দেখতে পেলাম একটা। একটা দেখতে পেলেন তা কোথায় ভাই সাহেব, রাজার ওই প্রমোদ ভবনে? হ্যাঁ, প্রমোদ ভবনের পাশে, রাজকন্যা বুঝি? জরুর জরুর, রাজকন্যা না হলে যে কোনো মেয়ে যোগ্য হতে পারে তোমার? ওই ভূদেব রাজার মেয়ে? না না ইয়ার, অতটা উপরে নজর দিও না, ওটা না হয় আমার জন্য রেখে দাও, তুমি আমার বয়সে ছোট, তাই তুমি একটু নিচের দিকে তাকাও। নিচের দিকে? একটু ছোট রাজার মেয়ের কথা ভাবো, তার মানে? কেবলই কিন্তু হেয়ালি করছেন ভাই সাহেব আপনি। হ্যাঁ হেয়ালি, হ্যাঁ হ্যাঁ তাই তো, রসিকতা করতে গিয়ে আসল কথা হারিয়ে বসেছি। শোনো, যে মেয়েটির কথা আমি বলছি সেও এক রাজকন্যা, ওই মান নিরপতির মেয়ে। ওই যে মান নিরপতির মহিষী, তার মেয়েকে নিয়ে হারিয়ে গেলেন মান নিরপতির প্রাসাদ থেকে, উনার এখন এ ভূদেব নিরপতির প্রাসাদে এসে আছেন। বলেন কি, তখন আমি জানতাম মান নিরপতির মেয়েটা এত সুন্দরী, তাহলে কি আর পালানোর কোনো মওকা দিতাম? ওখানেই ধরে তোমার সাথে গেঁথে ফেলতাম ওকে, হাতের পাখি ছেড়ে দিয়ে এখন দেখো তাড়িয়ে ধরতে হবে আবার ওই ভূদেব নিরপতির ঘরে গিয়ে। নাইবা ধরলেন তাড়িয়ে, এত তাকলিফ করার দরকার কি? আরে দরকার কি আর সাধে, বলছি তো তোমার সাথে মানাতে হবে, এমন মেয়ে চাই আমার। ভালো ভালো, তা তার খুব সুরতটা খুবই বুঝি উমদা? জাহানে নেই, জাহানে নেই, সারে জাহান যদি চষে বেড়াও তুমি একটিও কোথাও পাবে না। পাবো না? না, আমি হলপ করে বলতে পারি। তাজ্জব, কিস্মত যদি থাকে তোমার তাহলে তাকে পাওয়ার পর মিলিয়ে তুমি দেখো সেদিন, কাঠখোট্টা বেরসিক এ সেপাহের বাচ্চা সেপাই এক বিন্দুও বাড়িয়ে কিছু বলেনি। হঠাৎ কিছু কথাবার্তা কানে পড়ায় সচকিত হয়ে তারা দেখলেন দুই তিনজন পাইক কলরব করতে করতে এই পথেই আসছে। পাইক দেখে তারা কিছুটা আড়ালে সরে গেলেন। ভূদেব নিরপতির সীমান্তে আরও কয়েকদিন ঘুরে ফিরে তারা নিজেরা এবং গোয়েন্দা দলের মাধ্যমে তামাম হদিশ জোগাড় করলেন উলুগ জিয়া খান ও শরীফ রেজা। তারা জানলেন ভূদেব নিরপতির সামরিক শক্তি আর পাঁচজন সামন্ত রাজার চেয়ে অনেকটা অধিক পরিমাণ হলেও তা এমন কিছু নয় যা তাদের এঁটে ওঠা কঠিন। দরবেশ বাহিনী সহকারে তাদের সম্মিলিত বাহিনীর কাছে এ শক্তি নগণ্য। জাফর খান গাজীর মৃত্যুর কারণ আল্লাহ তাআলার ইচ্ছা আর উপলক্ষ আকস্মিক ও প্রতিকূল পরিস্থিতি, ভূদেব নিরপতির সামরিক শক্তি নয়। তারা আরও জানতে পারলেন সাতগায়ের মাঠে মার খেয়ে উৎকল বা ওড়িশার ওই গঙ্গবংশীয় রাজারা ওই যে ছুটি গিয়ে নিজ মুলুকে ঢুকেছেন, এ রাঢ় অঞ্চলের সামন্ত রাজারা ডেকেও আর তাদের বাইরে আনতে পারছেন না। আশপাশে সামন্ত রাজার সংখ্যাও আর এখন তেমন নেই, জাফর খান গাজী এদের অধিকাংশকেই বিলীন করে দিয়ে গেছেন। যে দু একজন টিকে আছেন এখনও
সবারই তাদের ইয়ানাপসি অবস্থা, অন্যের দিকে তাকাবার ফুরসত নেই। এসব খবরের সাথে রাস্তাঘাটের অবস্থা দিয়ে সঠিকভাবে জেনে নিয়ে জিয়া খান আর শরীফ রেজা সরাসরি সাতগায়ে ফিরে এলেন। অতপর তারা সাতগায়ে অবস্থিত তামাম সৈন্যের সাথে দরবেশ শাহ শফি সাহেবের লোক লস্করের সুসমন্বয় ঘটিয়ে বিশাল এক সৈন্যবাহিনী গড়ে তুললেন এবং শায়ক শাহ শফি ও সাতগায়ের আরও কয়েকজন সালার সহ বাহিনী নিয়ে এসে তারা মান্নিরপতির রাজধানীতে অপেক্ষমান সেনা সৈন্যের সাথে মিলিত হলেন। এরপর শুরু হল অভিযান। তারা ভূদেব নিরপতির রাজ্যে এসে হানা দিলেন। সংবাদ পেয়ে ভূদেব নিরপতি আবারও অনেক কলাকৌশল খাটালেন, কিন্তু কোনো কিছু করেই তিনি এ মুসলিম বাহিনীর অগ্রগতি রোধ করতে পারলেন না। মার মার রবে এসে মুসলিম বাহিনী ভূদেব নিরপতির প্রাসাদের সামনে হাজির হল। তবুও ভূদেব নিরপতি হাল ছেড়ে দিলেন না। সমুদয় সৈন্য নিয়ে প্রাণপণে লড়তে লাগলেন তিনি। তুমুল লড়াই চলতে লাগল রাজপ্রাসাদের সামনে। যথাসাধ্য চেষ্টা করে অনেকক্ষণ যাবৎ মুসলিম বাহিনী ঠেকিয়ে রাখলেন ভূদেব নিরপতিকে, কিন্তু শেষ রক্ষে হল না। পরে যখন তার সেনাপতিরা একে একে সকলেই গড়িয়ে পড়তে লাগলেন এবং সৈন্যসংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এলো, তখন তিনি বুঝলেন আর চেষ্টা অর্থহীন, পালানোরও পথ নেই। এখন সামনে দুটি পথ, হয় আত্মহত্যা নয় আত্মসমর্পণ। কী করবেন ভাবতেই তিনি সংবাদ পেলেন তার মহিষী ও কন্যা চন্দ্রাবতী ইসলাম কবুল করার জন্যে ইতোমধ্যে দরবেশ শাহ শফির কাছে প্রস্তাব প্রেরণ করেছেন। রাজকুমারী চন্দ্রাবতী ইতোমধ্যেই কি একভাবে জেনে গেছেন সেদিনের ছদ্মবেশী ওই তেজারোদ্দার বা সদাগর অন্য কেউ নন, তিনি সাতগায়ের তরুণ শাসক উলুগ জিয়া খান, এবং সেই জিয়া খানের সাথেই লড়াই হচ্ছে তাদের। তার সাথে লড়াই করে চন্দ্রাবতীর পিতা ভূদেব নিরপতি পাত্র মিত্র ও পরিজন বর্গ সহকারে ধ্বংস হয়ে যাচ্ছেন। এ ধ্বংস রাজকন্যার আদৌ কাম্য নয়। রাজকন্যার উমেদারিতে রাজমহিষী ও ধ্বংস চান না। তারা শুধু সন্ধি করতে আগ্রহী নন, মুসলমানদের সাথে তারা একাত্ম হতেও চান। এ সংবাদ পাওয়ার পর ভূদেব নিরপতিও ভাবতে লাগলেন আশেপাশের তামাম রাজায় এই অপরাজয় শক্তির কাছে আত্মসমর্পণ করেছেন, অনেকেই তারা ইসলাম কবুল করেছেন, তার অধিকাংশ আত্মীয়রাই এখন মুসলমান, তিনি একা এই জিদ ধরে থেকে অনর্থক সবাইকে ধ্বংস করে লাভ কি, ওদিকে আবার আত্মহত্যাও মহাপাপ। আত্মসমর্পণ করলে হয়তো ইসলাম কবুল না করা লাগতেও পারে, কিন্তু তাদের মাঝে এইভাবে অপাঙ্ক্তেয় হয়ে থেকেও বা ফায়দা কি? মুসলমানদের সাথে এক হয়ে গেলে একটা সম্মানজনক অস্তিত্ব ও অবস্থান তার থাকবে। এছাড়া ইসলামের নীতি আদর্শগুলো তো আদৌ তুচ্ছ করার মতো নয়, যেমনই সুন্দর তেমনই ওগুলো আকর্ষণীয়। এসব কথা চিন্তা করে তিনিও স্থির করলেন শুধু আত্মসমর্পণই নয়, ইসলাম কবুল নিজেও তিনি করবেন। এটা স্থির করে ভূদেব নিরপতি অস্ত্র সম্বরণ করলেন এবং শায়খ সাহেবের কাছে তার প্রস্তাব পেশ করলেন। শুনে শায়খ সাহেব খুশি হলেও তাকে ভেবে দেখতে বললেন। শায়খ সাহেব ভূদেব নিরপতিকে জানালেন আত্মসমর্পণ করলেই তা যথেষ্ট, করদ রাজা হিসাবে তাকে তার রাজ্য ঐশ্বর্য তামামি ফেরত দেয়া যাবে, ইসলাম কবুল করতে হবে এর সাথে তার কোনো সম্পর্ক নেই, ইসলাম কবুল দিলের ব্যাপার, বিশেষভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়ার আগে ঝোঁকের মাথায় কাউকে দিন ইসলাম কবুল করতে দিতে তিনি রাজি নন, বা কেউ তা করুক তা তিনি চান না। ফিরে এলেন ভূদেব নিরপতি, স্ত্রী কন্যাদের নিয়ে তিনি বসলেন, তারাও রাজাকে ইসলাম কবুলে উৎসাহিত করলেন। পরে আবার মহিষী ও কন্যা সহ ভূদেব নিরপতি শায়খ সাহেবদের শরণাপন্ন হলে শায়খ সাহেব তাদের সবাইকে বিধিমতে দিন ইসলামে দীক্ষিত করলেন। রাজকুমারী চন্দ্রাবতীর আন্তরিক ইচ্ছা আঁচ করে ভূদেব নিরপতি আর এক কদম এগিয়ে এলেন। তিনি শায়খ সাহেবকে বললেন, হুজুর এতই যখন হল তখন আরেকটা আকাঙ্ক্ষা ছিল দিলে আমার, আপনারা সম্মত হলেই আমার সে আকাঙ্ক্ষা পূরণ হয়। শায়খ সাহেব বললেন, জি বলুন কি সে আকাঙ্ক্ষা আপনার? ভূদেব নিরপতি বললেন, আমার কন্যা চন্দ্রাবতীকে তো দেখেছেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ইচ্ছা উলুগ জিয়া খানের সাথে আমার চন্দ্রাবতীর শাদী হোক। শায়খ সাহেব বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব, আপনার কন্যাকে আমার খুব পছন্দ, কিন্তু দুলাহ দুলহিনের ব্যক্তিগত মতামত বলে একটা দিক আছে, তারা রাজি হলে আমাদের কোনো আপত্তি নেই। মতামত যাচাই করা হলো, প্রথমে জিয়া খানের মত জানতে চাওয়া হলো। জিয়া খান আনন্দের সাথে লুফে নিলেন এ প্রস্তাব।
দুলহীন চন্দ্রাবতী ও সলজ্জ হাসি মুখে রাজি হলেন সাদিতে। লড়াইয়ের দামামার সাথে সাদির বাজনা বেজে উঠল। দুঃখ আতঙ্কপূর্ণ প্রাসাদে পুনরায় আনন্দ প্রবাহ বইতে লাগল। নিজের স্বাদ স্থির হতে জিয়া খান ছুটে এলেন শরীফ রেজার প্রস্তাব নিয়ে। শরীফ রেজার চেহারা দেখে আর তার ব্যক্তিগত পরিচয় পেয়ে বলতে গেলেন ভূদেব নিরপতি। আবার তিনি ছুটলেন শায়ক সাহেবের কাছে। এবারও শায়ক সাহেব দুলা দুলহিনের মতামতের প্রশ্ন আনলেন। জিয়া খানের সুপারিশে শরীফ রেজা রাজি হলেন এবং চন্দ্রাবতীর সুপারিশে মান নিরপতির কিশোরী কন্যা খানিকটা বুঝে আর খানিকটা তালে পড়ে এ শাদিতে সম্মতি দান করলেন। মান নিরপতির পক্ষে ভূদেব নিরপতি এখন এ মেয়ের অভিভাবক। ভূদেব নিরপতির সানন্দ সম্মতিই ছিল, ফলে চন্দ্রাবতী শাদির সাথে মান নিরপতির কন্যারও শাদির আঞ্জাম চলতে লাগল। মান নিরপতির মহিষী হীরামতি দেবী প্রথম ধাক্কায় তার কিশোরী কন্যা শাদির ব্যাপারে হাঁ না কোনোটাই সঠিকভাবে বললেন না। তার মতামত যা হলে তিনি শুধু বললেন, লতা যা ভালো বুঝে তাই সে করুক, আমি আর কি বলবো। ভূদেব নিরপতি বললেন, লতা তো ছেলে মানুষ, আপনি তার মা, আপনার মতামতটা তো দরকার। হীরামতি রুষ্টকণ্ঠে বললেন, আমার মতের দরকার কি, ভাত খায় না লতা, তার যা ইচ্ছা তাই সে করুক, আমাকে এতে জড়াবেন না। দেখে শুনে ভূদেব নিরপতি হীরামতির মত নিয়ে আর ব্যস্ত হতে গেলেন না, তার নিজের মতই চূড়ান্ত বলে মনে করলেন তিনি। ক্রমে ক্রমে সন্ধ্যা নেমে এল। নওশাদয় সজ্জিত করে মহারাজের বালাখানায় বসানো হল। শায়ক সাহেব তার দুজন বয়োবৃদ্ধ আলেমকে অন্তপুরে পাঠালেন। তারা এসে মান নিরপতির কন্যাকে যথানিয়মে ইসলাম কবুল করালেন। তারা তার নাম দিলেন লতিফা বানু বেগম। অতপর বিধান মতে দুলহিনদয় ও দুলহাদয়কে শাদি কবুল করানো হল। আনন্দ উল্লাস ধুমধামের তুফান ছুটল প্রাসাদে। মিষ্টি এলো ভারে ভারে। খানাপিনা ও অনুষ্ঠানাদির সাথে দোয়া দুরুদ চলতে লাগল। পশ্চিম আকাশে হারিয়ে গেল পঞ্চমীর চাঁদটা। বাড়তে লাগলো রাত। এরপর দুলহিনদয়ের পাশে দুলহাদয়কে দাঁড় করানোর নিমিত্তে দুলহাদয়কে অন্তপুরে নেওয়া হল। শরীফ রেজা তার কিশোরীবধূর অসামান্য রূপের কথা শুনেই শুধু আসছেন, চোখে কখনো দেখেননি। সে রূপটা কেমন রূপ তা দেখার এক দুর্নিবার আগ্রহ নিয়ে শরীফ রেজা অন্দরমহলে এলেন, কিন্তু সবই বৃথা। অন্দরমহলে এসে সবাই হতবাক হয়ে দেখলেন লতা বা লতিফা বানু নেই, সেই সাথে দেখলেন তার মা হীরামতিও নেই। মান নিরপতির আলয় থেকে আগত সে দারোয়ান দুজনও নেই, দাসীও নেই। এর উপর আরও তারা দেখলেন ভূদেব নিরপতির দুই দাসী, রান্নার ঠাকুর এবং মন্দিরের পূজারীও নেই। রাতের অন্ধকারে 8-9 জন লোকের পুরো এক কাফেলা মুসলমানদের সংস্রব ত্যাগ করে প্রাসাদ থেকে উধাও হয়ে গেছে। খোঁজ খোঁজ রব উঠল তখনই। সেনা সৈন্য পাত্রমিত্র ভিন্ন ভিন্ন দল নিয়ে বিভিন্ন দিকে ছুটলেন। নিদারুণ এ লজ্জায় মর্মাহত হয়ে শরীফ রেজাও তার দরবেশ বাহিনী নিয়ে স্ত্রীর খোঁজে বেরিয়ে গেলেন। শরীফ রেজা চিন্তা করে দেখলেন পূর্বদিকে মুসলিম রাজ্য, তাদের এদিকে যাওয়ার সম্ভাবনা খুব কম। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অপার মন্দারের পরে ধলভূম, ময়ূরভঞ্জ, উৎকল ইত্যাদি হিন্দু রাজ্য। যদি ইসলাম কবুল করার ভয়ে তারা পালিয়ে গিয়ে থাকেন তাহলে এদিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই চিন্তা করেই তিনি সেই দিকে ছুটলেন। অনেক দূর তক এসেও শরীফ রেজা কোনো সাড়া শব্দ বা হদিস খবর পেলেন না। এদিক ওদিক ঘোড়া ছুটিয়ে অনেকক্ষণ ধরে অনেকভাবে খোঁজাখুঁজির পর যখন তিনি ক্রমে হতাশ হয়ে আসছেন, এমন সময় তার কানে এলো অনেক কণ্ঠের আর্তনাদ, বাঁচাও বাঁচাও। অপার মন্দার থেকে যে এক কাঁচা রাস্তা ধলভূমির দিকে গেছে, আওয়াজ আসছে সেদিক থেকে। সঙ্গীদের ইশারা করে শরীফ রেজা সেই দিকে অশ্ব ছুটিয়ে দিলেন। বিপুল বেগে ছুটে এসে দেখলেন কয়েকজন সেপাই একদল নর নারীকে হামলা করে তল্লাশি চালাচ্ছে। রাতের অন্ধকারে খোঁজাখুঁজি করতে গিয়ে তারা এক একটা আওরাতকে দৌড়ে গিয়ে ধরছে আর নিরীক করে দেখার পর বিরক্তির ভরে বলছে, না না, এটা নয়, এটাও লতা নয়। এরপর যাকে তারা হাতের কাছে পাচ্ছে তাকেই ধরে মারধর করছে আর বলছে, বল লতা কোথায় বল। আতঙ্কিত নরনারী ছুটোছুটি করছে আর আত্মনাদ করছে। রাতের অন্ধকারে শরীফ রেজা বুঝতে পারলেন এরাই সে পলাতক কাফেলা। শরীফ রেজা ভাবলেন এই সেপাইরা হয়তো তারই মতো আর একটা সন্ধানকারী দল, কিন্তু কিয়ৎকাল এদের আচরণ লক্ষ্য করেই বুঝলেন না, এরা আদৌ তা নয়, এদের মতলব ভিন্ন। বুঝতে পেরে শরীফ রেজা হুঙ্কার দিয়ে উঠলেন, হুঁশিয়ার, আর একটা মেয়ের গায়ে হাত দিয়েছ না মরেছ। সেপাইরা সংখ্যায় 10-15 জন, তারাও অশ্বারোহী। শরীফ রেজা উদ্ভ্রান্তের মতো
তার সঙ্গীদের পেছনে ফেলে একাই এসে ঘটনাস্থলে পৌঁছলেন। শরীফ রেজাকে একা দেখে ওই 10-15 জন সেপাই ঘিরে ধরল তাকে। শুরু হলো লড়াই, অদ্ভুত এক লড়াই। কে কাকে আঘাত করছে, কোথা থেকে আঘাত আসছে, রাতের অন্ধকারে কিছুই আঁচ করার জো নেই। জায়গাটার চারপাশে হেতাহোতা বড় বড় গাছপালা থাকার দরুন আঘাতটা এখানে আরও জমাট বেঁধে গেছে। এমত অবস্থায় লড়ে শরীফ রেজা দুশ্মনের এই 2-3 জনকে ধরাশায় করলেন। কিন্তু এই হাতড়ানো লড়াইয়ে তিনি নিজে অক্ষত রইলেন না। কোনো না কোনো দিক থেকে দুশ্মনের এক তরবারি আঘাত এসে শরীফ রেজার ডান কপালে লাগল এবং মাথার চুলের কোল ঘেঁষে অনেকখানি কেটে গেল। কেটে যাওয়ার সাথে সাথে ক্ষত বেয়ে দরদর করে রক্ত ঝরতে লাগল। কিন্তু শরীফ রেজা তা মোটেও কাতর হলেন না, ওইভাবেই প্রাণপণে লড়তে লাগলেন। ইতোমধ্যেই তার গোটা বাহিনী এসে ঘিরে ধরল দুশ্মনদের এবং কয়েক লহমার মধ্যে দুশ্মনদের ইহ জিন্দেগির লেনাদেনা খতম করে দিল। দুশ্মনদের একজনের জান তখনও ছিল, চাপ দিতেই দুশ্মনটি যা জানালো তা হল তারা সবাই ভূদেব নিরপতির সেপাই। ভূদেব নিরপতির এক তরুণ সেনানীর বড় লোভ ছিল মান নিরপতির ওই কিশোরী কন্যার উপর, সে তাকে লুট করতে চায়। তার ওই অসাধারণ খুবসুরত দেখে সে প্রায় আওয়ারা হয়ে গিয়েছিল। এদের আজ এইভাবে পালিয়ে আসার সন্ধান পেয়ে ওই কিশোরীকে হরণ করার উদ্দেশ্যে এদের পিছু নেয় এই সেনাপতি। তারা সবাই তার বাহিনীর সেপাই, সেনাপতিটির হুকুমেই এই হীন কাজে আসতে হয়েছে তাদের। এরপরই সে ওই সেনাপতিকে দেখিয়ে দিল। অন্ধকার হলেও শরীফ রেজা দেখলেন তাদের একদম পাশে ভবের পাওনা চুকিয়ে দিয়ে মুখ থুবড়ে পড়ে আছে ওই সেনাপতি। বিপদ মুক্তির আনন্দে পলাতক কাফেলাটির সকলেই চারদিক থেকে ছুটে এসে ঘিরে ধরলেন শরীফ রেজাকে। কৃতজ্ঞতা প্রকাশে সবাই তারা মুখর হয়ে উঠলেন। মাননীয় পতির স্ত্রী হীরামতি দেবী পরিমরি ছুটে এসে নানা ভাষায় শরীফ রেজাকে দোয়া আশীর্বাদ করতে লাগলেন এবং সস্নেহে তার গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন। শরীফ রেজাও তাকে কখনো দেখেননি, তিনিও শরীফ রেজাকে চেনেন না। বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও, ভগবান তোমাকে চিরসুখী করুন, যশমান দান করুক। যে বিপদ থেকে আজ তুমি আমাদের বাঁচালে, ভগবান তোমার জীবনের সকল বিপদ হরণ করুন, ইত্যাদি বলতে বলতে হীরামতি শরীফ রেজার গায়ের মাথায় হাত বুলা গালে শরীফ রেজার কপালে তার হাত পড়তে আঁতকে উঠলেন তিনি। বললেন, ওমা, এ কি, এ যে অনেকখানি কেটে গেছে, রক্তের নদী বয়ে যাচ্ছে, হায় হায় হায়, এখনো বাঁধা হয়নি কপালটা। বলেই তিনি চারপাশে নতমস্তকে দণ্ডায়মান তার কন্যাকে সম্বোধন করে বললেন, লতা, শিগগির দে তোমা এক টুকরো নেকড়া, যা বা যাই হোক পোটলাটা তোর কাছেই আছে, দে দে শিগগির দে। পোটলাটা তার কখন যে হাত ছাড়া হয়ে গেছে লতা তা নিজেও জানেন না। মায়ের এই নিরতিশয় ব্যস্ততায় দিশেহারা হয়ে তিনি তার পরনের শাড়িটার একটা প্রান্ত ছিঁড়ে ফেললেন এবং তা তার মায়ের হাতে দিলেন। হীরামতি দেবী তখন শরীফ রেজার রক্ত নিয়ে ব্যস্ত ছিলেন, কোথা থেকে এত বড় বস্ত্রখণ্ড এলো তা খেয়াল করতে গেলেন না। বস্ত্রখণ্ড পেয়েই তিনি ক্ষিপ্র হস্তে জড়িয়ে পেঁচিয়ে শরীফ রেজার কপাল মাথা বেঁধে ফেললেন এবং একইভাবে আশীর্বাদ করতে থাকলেন। লতা বলে ডাক দিতে শরীফ রেজা এক পাশে দণ্ডায়মান কিশোরীর দিকে তাকালেন, কিন্তু তিনি তার মুখ দেখতে পেলেন না। একে অন্ধকার রাত্রি, তদুপরি লতা তখন নতমস্তকে থাকায় অন্ধকারে তার মুখখানা আরও বেশি আড়াল করে রেখেছিল। মাথা বাঁধা সারা হতে শরীফ রেজা সাগ্রহে প্রশ্ন করলেন, কিন্তু আপনারা মানে? সঙ্গে সঙ্গে হীরামতি বললেন, আমি ওই মান নিরপতির স্ত্রী বাবা, আর ওই যে পিছনে আমার এ পাশে দাঁড়িয়ে এ আমার মেয়ে লতা। আমরা ওই ভূদেব নিরপতির প্রাসাদ থেকে পালিয়ে এসেছি, এরাও সবাই আমাদের মতোই পালিয়ে এসেছে। চারপাশে দণ্ডায়মান লোকজনের প্রতি ইঙ্গিত করলেন হীরামতি দেবী। শুনেই শরীফ রেজা চঞ্চল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, কেন পালাচ্ছেন কেন আপনারা? ওখানে মহা বিপদ সৃষ্টি হয়েছে বাবা, ওখানে থাকলে আর জাত ইজ্জত থাকবে না বা টিকিয়ে রাখা সম্ভব নয়। কেন কেন? ওখানে সবাইকে ধরে ধরে মুসলমান বানানো হচ্ছে। যে বিপদের ভয়ে স্বামীর ঘর ছেড়েছি আমি, এখানে আবার সেই বিপদ শুরু হয়েছে। বলেন কি, জোর করেই মুসলমান করছে সবাইকে? জোর করেই তো, এই দেখো না, আমি মুসলমান হব না, আমার এম এ মুসলমান হবে না, বা হতে আমি দেব না, তবু জোর করে ওকে ধরে মুসলমান বানানোর চেষ্টা করছে সবাই। শুধু চেষ্টাই নয়, এর উপর আবার আরেকজন মুসলমানের সাথে বিয়েও তাকে দিয়ে দিয়েছে জোর করে। আমার আত্মীয় ওই ভূদেব নিরপতি ওই দলে, কি আর করি,
ফাঁক পেয়েই পালিয়ে এসেছি বাবা, যান যাক যাক, জাত দিতে পারবো না। শরীফ রেজার পায়ের তলে জমিন তখন দুলছে। কি করবেন তিনি, কি বলবেন তিনি, কিছুই স্থির করতে পারলেন না। একটু পরে ফের প্রশ্ন করলেন, আপনারা তাহলে, মানে আপনার মেয়েকে তাহলে মুসলমান হতে দিতে চান না আপনি? প্রবল বেগে আপত্তি তুলে হীরামতি বললেন, না না বাবা না, কখনো না, জান গেলেও না। কিন্তু মেয়ে তো আপনার মুসলমান হয়েই গেছে। হীরামতি দেবী আঁতকে উঠে বললেন, আমি স্বীকার করি না, আমি স্বীকার করি না। আপনার মেয়ের বিয়েটা? না না, কিছুতেই না। মুসলমান হয় স্বীকার করি না আমি, তার উপর আবার বিয়ে? ম্লেচ্ছের সাথে মেয়ে বিয়ে দেব আমি? জীবন থাকতে নয়। কিন্তু কিন্তু নেই বাবা, এ যাবৎ শুনেছি মুসলমানরা কাউকে জোর করে মুসলমান করে না, এখন দেখছি সে শোনা আমার ভুল। এরপর শরীফ রেজার আর কিছুই করার ছিল না, কিন্তু তবু তিনি নিজেকে প্রবোধ দিতে পারলেন না। আবার প্রশ্ন করলেন, আপনার মেয়েরও কি তাই মত? উনিও কি এ বিয়ে বা মুসলমান হওয়া কোনোটাই স্বীকার করেন না? আপত্তির জোর বাড়িয়ে দিয়ে হীরামতি দেবী বললেন, না না একদম না, জোর করে মুসলমান করলে আর বিয়ে দিলেই কেউ তা স্বীকার করে? বলে খানিকটা দূরে দণ্ডায়মান তার কন্যাকে তিনি ডাক দিলেন। কন্যা তার কাছে এলে তিনি তাকে প্রশ্ন করলেন, এই লতা, তুই বলতো তুই মুসলমান হতে চাস? নতমস্তকে থেকে কন্যা তার দ্রুত বেগে মাথা নেড়ে অসম্মতি জানালেন, মুখে বললেন না। তুই তোর ওই বিয়ে স্বীকার করিস? একইভাবে মাথা নেড়ে আবার তিনি আওয়াজ দিলেন, না। অন্ধকার হলেও শরীফ রেজা তার মাথা নাড়ার আবছা আবছা বুঝতে পারলেন এবং নিজের কানে স্পষ্টভাবে তার মুখের না শব্দটি শুনতে পেলেন। সঙ্গে সঙ্গে হীরামতি দেবী আরও প্রত্যয়ের সাথে বললেন, এবার তো বিশ্বাস হলো বাবা, পালাবো না, আর থাকবো ওখানে কি কারণে? শরীফ রেজার চোখের সামনে তখন গোটা বিশ্বটাই বনবন করে ঘুরছে। তার সদ্য বিবাহিত স্ত্রী তার মুখের সামনে প্রবল বেগে অস্বীকার করছে বিয়ে তাদের, এ লজ্জা তিনি আর রাখেন কোথায়? একবার তার ইচ্ছে হলো নিজের পরিচয় দেওয়ার, কিন্তু তিনি ভেবে দেখলেন তাতে আরেকটা অবাঞ্ছিত দৃশ্যেরই পয়দা হবে। এই যখন তাদের মানসিক অবস্থা, মুসলমান হওয়া বিয়ে হওয়া কোনোটাই যখন কিছুতেই তারা স্বীকার করতে চান না, তখন পরিচয় দেওয়া স্রেফ একটা বিড়ম্বনা। কাজ নেই আর বিড়ম্বনা বাড়িয়ে, এমনিতে ঢের শিক্ষা হয়েছে তার। অনেক সময় নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকার পর শরীফ রেজা নির্জীব কণ্ঠে বললেন, তাহলে বলুন আর আমি আপনাদের জন্য কি করতে পারি? হীরামতি দেবী এবার ব্যাকুল কণ্ঠে অনুনয় করে বললেন, ওই আর কয়েক ক্রোশ বাবা, এখান থেকে ধলভূমের মাঝামাঝি গেলেই আমার এক আত্মীয়ের বাড়ি আছে, আপাতত ওখানে পৌঁছতে পারলে সবাই আমরা নিরাপদ। আমার বাপের বাড়ি উৎকলে, ওখান থেকে মেয়েকে নিয়ে অল্পদিনের মধ্যে আমি উৎকলে চলে যাব। আমাদের কোনো মতে আমার ওই আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা যাবে বাবা? কিছু লোক দাও যেন আর কোনো বিপদ না হয়। শরীফ রেজা আর কোনো কথা বাড়ালেন না। তার পরিচয়টাও যখন জানতে চান না ভদ্রমহিলা, তখন আর কথা বাড়িয়ে কি লাভ? তার ফৌজের এক অংশকে এ কাফেলাটি পাহারা দিয়ে নিয়ে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার আদেশ দিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন এবং দাঁড়িয়ে থেকে দেখলেন বিধান মতে তার বিবাহিতা স্ত্রী তাকে ফেলে অবহেলে অজানার পথে অদৃশ্য হয়ে যাচ্ছে।